নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। মিস্টার কোয়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কোন রাশির জাতক বা জাতিকারা কেমন মানুষ হন এবং তাদের পছন্দ অপছন্দ কেমন হতে পারে, তাদের ভালো দিক তাদের খারাপ দিকগুলো কী, তাদের দোষ গুণ এবং স্বভাব, এই সব কিছু নিয়েই আলোচনা করব। যারা এখনও নিজেদের রাশি জানেন না তারাও মিলিয়ে নিতে পারেন তাদের স্বভাব ও প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলো কতটা মিলছে আপনার সাথে, আপনাদের সাথে আমার আলোচ্য রাশির মধ্যে। যে রাশিটা সবচেয়ে বেশি আপনার মনে হবে যে আপনার সাথে ম্যাচ হচ্ছে, তাহলে জানবেন আপনি ওই রাশির মানুষ। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো সময় মতো পাওয়ার জন্য লাইক শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। কর্কট রাশির প্রকৃতি হচ্ছে পুরুষ প্রকৃতি, পিতবর্ণ, উপকরণ হচ্ছে অগ্নি। কর্কট রাশির জাতক জাতিকাদের মেষ রাশির সাথে বেশ কিছু মিল পাওয়া যায়, কিন্তু উদার মনের হন এবং স্বতন্ত্র প্রিয় মানুষজন হয়ে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা। কেউ কেউ মনে করেন একটু নির্লজ্জ প্রকৃতির হন, কিন্তু আমি মনে করি এনারা আসলে একটু নির্ভীক ধরনের হয়ে থাকেন। লোকে কি মনে করবে বা ভাববে সেটা এনারা বেশি প্রাধান্য দেন না এবং সেটা নিজে ঠিক মনে করেন সেটাই করেন। সেটা সামাজিকভাবে ভাবতে গেলে ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় অন্যদের ক্ষেত্রে, তাই এনারা সমালোচনার শিকার হয়ে যান এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে এনাদের নির্লজ্জ অপবাদটা শুনতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এনাদের চিন্তাভাবনার সাথে সাধারণ মানুষের চিন্তাভাবনা মেলে না এবং সাধারণ মানুষ যেটা করতে ভয় পায় এনারা সেটা দুঃসাহসিক ভঙ্গিতে করে ফেলতে খুব সহজেই পারেন, এটাই হলো বাস্তব। এছাড়া সিংহরাশি জাতক জাতিকারা দেহের গড়ন অনেকটা চৌকো ধরনের হয়ে থাকে, শরীরের বাঁধনি বেশ ভালো হয়, মজবুত হয়, সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখে একটু বড় বড় বলে মনে হয়। এনাদের জন্মের সময় থেকেই মাথা একটু বড় হয়, উঁচু কপাল, চ্যাটালো ও উঁচু কাঁধ এবং উন্নত বক্ষদেশ থাকা সম্ভব। সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যায়। দেহের সকল অস্থি এবং মাংসপেশি বেশ পরিণতি ও পরিপুষ্ট, কোমর একটু ক্ষীণ ধরনের, হাতের তালু এবং পায়ের পাতা দেহের অনুপাতে একটু বড় ও চৌকো ধরনের হতে পারে, উন্নত কপাল ক্রমনিম্ন বা হেলানো গোছের হয়ে থাকে, ঠোঁট দুটি একটু বিস্তৃত, মুখের হাঁ একটু বড় হয়ে থাকে, মাথার চুল পাতলা, টাক পড়ার সম্ভাবনা থাকে যার ফলে এনাদের বেশি। গলার আওয়াজ গম্ভীর হয় কিন্তু তাতে মিষ্টভাব থাকে না, কথার ভঙ্গিতে জোর ভাব থাকে। রাশির পুরুষ বা নারী যেই হন না কেন এদের গঠনে কমনীয়তার চেয়ে পুরুষের কাঠিন্যতাই বেশি দেখা যায়। দেহের দৈর্ঘ্য মাঝামাঝি বা হ্রাস হতে পারে, সকল ভাবভঙ্গির মধ্যে একটা তেজ বা শক্তিমত্তার ভাব প্রকাশ পায়, চলনে চালচলনে ভালো মর্যাদা দেখা যায়, পদক্ষেপ খুব ধীরে নেন। সিংহরাশি জাতক জাতিকারা উচ্চ অভিলাষ নিয়ে জন্মান, প্রভুত্ব ভালোবাসেন, দায়িত্বপূর্ণ পদে এনাদেরকে মানায়ও এবং এনারা পছন্দও করেন, সামাজিক প্রতিষ্ঠা পেতে ভালোবাসেন, পানও সব ক্ষেত্রেই সবার উপর থেকে একটা কর্তৃত্ব করার ক্ষমতা এনারা অর্জন করে থাকেন বা ক্ষমতা পেয়ে থাকেন। ছোট বড় সব জায়গাতেই কর্তা, দলপতি, নেতা বা পরিচালকের ভূমিকায় এনাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সাধারণের সামনে আসতে ভালোবাসেন, সকলের কাছে সম্মানিত হওয়া
বা সম্মানটাকে ধরে রাখার সবসময় চেষ্টা করেন এবং ভালোবাসেন। উদার মনের মানুষ, উচ্চ প্রকৃতির মানুষ দান করতে ভালো বাসেন বা পারেন, ভোগ করতেও ভালো পারেন ভালোবাসেন। দুর্নীতি পছন্দ করেন না খুব একটা, নিজে কাজ নিজেই করতে ভালোবাসেন, নিচু কাজকে ঘৃণা করেন, একটু রাজকীয় রাজকীয় ভাব, যা কাজ করব উচ্চ ধরনের কাজ করব, লোয়ার লেভেলের কাজ করাটা পছন্দ করেন না। খুব নরম হৃদয়ের মানুষ, স্নেহপ্রীতিতে জড়ানো, স্নেহপ্রীতি ভালোবাসা আদর প্রভৃতির ব্যাপারে সহজেই অভিভূত হয়ে পড়েন, ছেলে মেয়েদের ও শিশুদেরও ভালোবাসেন, বিপরীত লিঙ্গের মানুষদের কাছে প্রিয় প্রাপ্ত হতে পারেন। প্রণয় ব্যাপারে এনাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা রয়েছে, কিন্তু খুব কম ক্ষেত্রেই তার মূল্য পেয়ে থাকেন এনারা। সৌন্দর্যের দিকে ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটা সহজ আকর্ষণ রয়েছে, খুব চটজলদি কাজ গুছিয়ে নিতে পারেন, গোছ গাছের ক্ষেত্রে প্রচণ্ড তাড়াতাড়ি করতে পারেন, খুব সহজে করে নিতে পারেন। সব রকম কলাবিদ্যার দিকে একটু একটু ঝোঁক রয়েছে, চিত্র, কাব্য, সঙ্গীত, অভিনয় প্রভৃতি ভালোবাসেন। এনাদের মধ্যে কিছুটা বিলাসিতার ভাব থাকে, আগেও বলেছি। সুন্দর পোশাক, আসবাব, অলংকার, গন্ধদ্রব্য প্রভৃতি ব্যবহারের প্রতি যথেষ্ট আগ্রহ দেখা যায়। টাকা কড়ির প্রতি বিশেষ মমতা না থাকলেও এ ব্যাপারে এনাদের বেশ সৌভাগ্যশালী বলা চলে। সরকার থেকে, উচ্চপদস্থ ব্যক্তির থেকে ও পিতামাতার কাছ থেকে অর্থপ্রাপ্তি বেশ কিছু ক্ষেত্রেই পেয়ে থাকেন। শখ করে ফাটকা, জুয়া, লটারি প্রভৃতির প্রতি আকৃষ্ট হতে পারেন, লটারি ভাগ্য এনাদের ভালো হয়। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো বড় সড়ো অ্যামাউন্টের প্রাপ্তি, এইগুলো এনাদের ক্ষেত্রে দেখা যায়। সিংহরাশি জাতকদের স্ত্রী ভাগ্য ভালো, সুন্দর চেহারা খারাপ নয়। সাধারণত এরা সরল ও উদার চরিত্রেরই হয়ে থাকেন, সহজেই অন্যকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখেন, স্ত্রীদের কথা বলছি। তারা দায়িত্ব জ্ঞান ও সহনশীলতা ভাবও খুব বেশি থাকে। মাঝে মাঝে অসুখে ভুগতে দেখা যায় স্ত্রীদের বটে, সেটা খুব যৎসামান্য। সিংহরাশির জাতিকা হলে বিশেষভাবে বলা যেতে পারে সকলকে বিশ্বাস করে ভীষণ মনে আঘাত পান, সব বিষয়ে বিশ্বাস করে ফেলেন আর আঘাতও পান। নম্র ভদ্র মনের হন আপনারা বা এই জাতিকা যারা আছেন এই রাশির। বিদ্যা চর্চাতে কিছু না কিছু বাধা আছেই ছোটোবেলা থেকে, সঙ্গীতের প্রতি যথেষ্ট ঝোঁক থাকে। সাধারণত সিংহরাশির মেয়েদের চেহারা খুব একটা সুন্দর হয় না, খুব একটা মানে হাইফাই দেখতে না হলেও কিন্তু সৌন্দর্যের একটা সরলতা থাকে। খেয়াল খুশি মতো কাজ করতে ভালোবাসেন। এনাদের স্বামীদের তাদের প্রতি ভালোবাসা থাকলেও নিবিড় বলা যায় না, ঠিক নিবিড়তা পাওয়া যায় না, স্বামীর মধ্যে অস্থির ভাব থাকে আর সেই কারণে অনেক সময় সুখে সংসার করতে পারেন না। সন্তান কৃতি হতে পারে, সন্তানরা ভালো হয়, তবে সন্তান জন্মের সময় দৈহিক কষ্ট পেতে হয়। যাই হোক, সর্বশেষে সতর্কতা হিসাবে বলবো, খাওয়া দাওয়ার সঠিক সময় করা উচিত, পিত্তিপড়া থেকে বিরত থাকলে ভালো, অ্যাসিডিটি, বদহজম প্রভৃতি থেকে সচেতন হওয়ার চেষ্টা করা উচিত। লোক, পরিবার এদের ব্যাপারে স্নেহশীল হন, কর্তব্যপরায়ণ হন, কিন্তু নিজের মনের ওপর অত্যাধিক প্রেশার নিয়ে ফেলবেন না। মনে রাখবেন প্রত্যেকেই তাদের নিজস্ব ডেস্টিনেশন নিয়ে এসেছেন, তাই সবার জন্যই একটা আলাদা ভাগ্য আছে। নিজের পছন্দ অপছন্দকে সবার সাথে মিশিয়ে ফেলবেন না, নিজের ইচ্ছে অনিচ্ছেটাকে মাঝে সাঝে প্রকাশ করতে শিখুন, তাতে আপনি মানসিকভাবে ভালো থাকবেন। যাই হোক, আজকের মতো এইটুকু বলেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাদেবের জয়, জয় মা দুর্গার জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধে রাধে।